বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত। চলুন আজকে রেসিপি শুরু করি। রেসিপি শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন। নদীর কোকিলা মাছের কারি বানানো বা কষা বানানোর জন্য আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর দুটো গরম মশলা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আলু। আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ভেজে নেব আমি। এই দিয়ে আমি আজকে অল্প মশলা দিয়ে কোকিলা মাছের কারি বা কষা বানিয়ে দেখাবো। মাছটা ভেজে নিয়েছি, আর সেই মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পর আমি দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ। আর হলুদ ও লবণ দিয়ে ভালো করে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই দিয়ে আমি কোকিলা মাছের আজকে কারি বা কষা বানিয়ে দেখাবো। চলুন তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলুগুলো আমার ভালোভাবে করেই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর এই মশলাটা বেটে নিয়েছিলাম, মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এরপর ওই জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, জিরে ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে করে আমি ভাতে টাইম নিয়ে 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে হাফ বাটি জল দিলাম। জল দিয়ে আমি আরেকটু মশলাটাকে ফুটিয়ে নেব। দেখুন মশলাতে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছ এবং আলুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এভাবে করে 2 মিনিট আমি নেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, এই কষা বা কারি বানানোর জন্য অল্প জল দেবো আমি। আলুটা আগে দিয়ে ভালো করে সেদ্ধের মতো করে ভাজা করে নিয়েছিলাম বেশিক্ষণ ধরে। এইভাবে করে 5 মিনিট আমি জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিচ্ছি। দেখুন আমার তরকারিটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ বা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।